ইচ্ছের সাথে নিজের শৈশবের স্বপ্নের দৌড়ে সফল হতে চলেছে বদরপুরের এক যুবক। পিতার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার নির্মাণ করল পুত্র। করিমগঞ্জ জেলার বদরপুরের নয়াটিলার ছেলে অভিরায় পেশায় গাড়ির মেকানিক্স। দু বছর থেকে অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছে একটি হেলিকপ্টার বানানোর জন্য। হেলিকপ্টার বানাতে গিয়ে প্রথমে অসফল হয়েছিল অভি, তবে অসুস্থ পিতার স্বপ্ন ছেলে একদিন ঠিকই সফল হবে। প্রথমে অসফল হলেও ছেলে বাবার স্বপ্ন পূরণ করবে এমনটাই শপথ নিয়েছে অভি। হেলিকপ্টারের ট্রায়ালও দিয়ে ফেললো কিছুদিন আগে। সরকার থেকে যদি অনুমতি পায় অভি হেলিকপ্টারটি নিজেই উড়িয়ে দেখাবে, তবে আরো দু চার মাস সময় হয়তো লাগতে পারে হেলিকপ্টারটি সম্পূর্ণ করতে। কিন্তু কথা হচ্ছে, অভির এই প্রচেষ্টায় সরকার অনুমতি দেবে কিনা তা জানা নেই অভির। এদিন অভি জানান, মানুষের ইচ্ছা শক্তির কাছে কোনো বাধাই প্রতিবন্ধক হতে পারে না। নতুন প্রজন্মের উদ্দেশ্যে অভি বলেন, আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো বাধাই কাউকে আটকাতে পারে না। নমস্কার, আপনার দেখরা বাবার স্বপ্ন, আর আজকে আমি হেলিকপ্টারের কিছু কাজ দেখাইম। তার আগে একটা কথা আমি শেয়ার করতাম চাই, যে আমি এমন একটা গাড়ি মানে বানাইতাম চাই আর, যে গাড়িটার নাম হয়েছে তারজান গাড়ি। আর তারজান গাড়ি আপনারা সবাই দেখছেন, আর অ্যাকচুয়ালি আমি তারজান যেটা গাড়ি বানাইতাম চাই আর, কিছুটা তারজান ডিজাইন থাকব। আর অ্যাকচুয়ালি আমি এটা ফিসে দিয়ে চালাইতাম, এলো কিছু না, এটা অ্যাকচুয়ালি আমি জলের উপরে দিয়ে চালাইমু। আর এটা নিয়ে সর্বপ্রথম আমি ট্রাই করবো শোনবিল। আর অ্যাকচুয়ালি আমি সাধারণ একজন মেকানিক, আর আপনারাও দি চাইন মানে সাধারণ মানুষ একজন রেট তুলিয়া ধরতাতে আপনারা পারবা। আর পেজের নাম হয়েছে বাবার স্বপ্ন, ফলো দিয়া রাখবা। আর সপ্তাহে একটা ভিডিও আমি দিতে থাকবো, আপনারা দেখবা। আপনি
সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, ততক্ষণ সাথে থাকুন, ধন্যবাদ।